পরীক্ষা দেওয়া হলো না অর্জুনের, পরীক্ষা কেন্দ্রে যাওয়ার পথেই হাতির হানায় মৃত্যু। দুর্ঘটনাটি ঘটেছে রাজগঞ্জ ব্লকের বৈকুণ্ঠপুর বনবিভাগের জঙ্গলনাগা মহারাজ ঘাট এলাকায়। জানা গেছে, বাবা বিষ্ণু দাসের সাথে বাইকে করে জঙ্গলের বুক ছিঁড়ে বেরিয়ে যাওয়া রাস্তা দিয়ে পরীক্ষা দিতে যাচ্ছিল অর্জুন দাস। সে সময় হঠাৎ করে মোটর বাইকের সামনে চলে আসে একটি হাতি। একদিকে জঙ্গল এবং অন্যদিকে গতকাল বিকেলে ডুয়ার্সে বৃষ্টি ও মেঘলা আকাশ থাকায় সকালে কুয়াশা ছিল, যে কারণে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা হাতিটিকে দূর থেকে দেখতে পারেনি তারা। এরপর বাইকের পিছনে তেড়ে আসে হাতিটি। পিছনে বসা অর্জুনকে সুর দিয়ে ধরে ফেলে হাতিটি, সেখানেই সুরে তুলে অর্জুনকে আছাড় মারে। কোনো মতে রক্ষা পান কৃষ্ণদাস। এরপর স্থানীয়রা ছুটে আসে এবং দ্রুত অর্জুনকে উদ্ধার করে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। অর্জুন পাচিরাম নাহাটা স্কুলের ছাত্র ছিল আর বেলাকোবা বটতলা স্কুলে মাধ্যমিক পরীক্ষা দিতে যাচ্ছিল সে, কিন্তু পরীক্ষা দেওয়া আর হলো না। এদিকে বেলাকোবা রেঞ্জের সূত্রে খবর, বন দপ্তরের নিয়ম অনুযায়ী এককালীন আর্থিক সহায়তা পরিবারের একজন চাকরি পাবেন। গোবিন্দ দাস। কে হয় আপনার? আমার ভাইসা হয়। কি নাম? ছেলেটার নাম হচ্ছে অর্জুন দাস, পাচিরাম নাহাটার মাধ্যমিকের ছাত্র এবং তার মাধ্যমিক পরীক্ষায় সেন্টার পড়ছে বেলাকোবা বটতলা কেবলপাড়া স্কুলে। সেইখানে যাওয়ার পথে ফরেস্ট থেকে দেড়শো কিলোমিটার দূরত্ব একটা রাস্তা, সেখানে সকাল আটটার দিকে কুয়াশা এবং মেঘলা ছিল। রাস্তার সাইডে হাতিটা দাঁড়াইছিল, দাঁড়িয়ে থাকার পরেই যখনই মোটর সাইকেলের সামনাসামনি হয়ে যায় তখনই হাতিটা ধাওয়া করে। ধাওয়া করার পরে ওই ছাত্রটাকে ধরে ফেলে বাবা দৌড়িয়ে পালায়। তারপরে ইঞ্জুরি অবস্থায় আমরা হসপিটালে নিয়ে আসি, ডাক্তার মৃত বলে ঘোষণা করি। ওর সঙ্গে ওর বাবা ছিল। হাতিটা দাঁড়ায় ছিল পাকা রাস্তার সাইডে, না না কুয়াশা ছিল এবং হালকা ওখানে গাছ ছিল, গাছের আড়ালের জন্য দেখা যায় না। পরে ওনারা গেছে, ফরেস্টটা পরে গেছে। ওনারা বললেন যে সরকারি যা সুযোগ সুবিধা যা আছে হ্যাঁ আপনারা সবই পাবেন, এটাই বলছে। এবং ওই বাড়িতে ওই ফ্যামিলিতে যদি কোনো চাকরির উপযুক্ত কেউ থাকে, না তার দুই ছেলে, এইটাই বড়। এটা খুব দুঃখজনক ব্যাপার যে অর্জুন দাস নামক ছেলেটি পরীক্ষা দিতে এসেছিল, মাধ্যমিক পরীক্ষা দেওয়ার জন্য যাচ্ছিল। তো টাকিমারির থেকে রাস্তা একটাই আছে, যেটা হচ্ছে ফরেস্ট, ইনসাইড অফ দ্য ফরেস্ট, ফরেস্টের ভিতর দিয়ে রাস্তা। তো উনি ভালোবাসা মোড় বলে একটা জায়গা আছে, সেখানে যাওয়ার সাথে সাথেই ওনাকে হাতি ধরে ফেলে ওখান থেকে 200 মিটারের মধ্যে, এবং পরে ওনাকে ইনজোর্ড অবস্থায় পাওয়া যায়। আমরা হসপিটালে নিয়ে আসি সবাই মিলে, আমাদের পঞ্চায়েত সদস্য আছে উনিও ছিলেন, তো সবাই মিলে আমরা নিয়ে আসি। পরে ডাক্তার ডয়ের ডেথ বলে, তো এটা ভাবা যায় না। আমরা খুব দুঃখিত বন বিভাগের পক্ষ থেকে। সিট সিট কেবল পাড়া পড়েছিল বর্তমান পাচিরাম নাহাটা। ব্যবস্থা বলতে সরকারি সাহায্য সবই পাবে, সরকারি সাহায্য 5 লাখ টাকা এবং একজনের চাকরি, সেটা পাবে। বলবো জঙ্গলের ভিতর দিয়ে যাতে কেউ না আসে, জঙ্গল অ্যাভয়েড করুক, কারণ এখন কুয়াশা পড়ছে, সকালবেলার দিকে কুয়াশা পড়ছে, হাতি আছে। তো আমরা বলবো যে জঙ্গলের ভিতর দিয়ে যেন কেউ না আসে, এবং আমরা অ্যানাউন্সমেন্টও করে দিয়েছি। ভারতবর্ষের প্রথম উল্টো বাড়ি ডুয়ার্সে। উল্টো বাড়ি দেখতে হলে আসতে হবে ডুয়ার্স ফান সিটিতে। ডাইনা নদীর তীরে ছুটি কাটানোর মনোরম পর্যটন কেন্দ্র ডুয়ার্স ফান সিটি। জঙ্গল ঘেরা এক ফালি জমির মধ্যে রাত কাটানোর জন্য রয়েছে অত্যাধুনিক কটেজ, থাকা খাওয়ার সুবন্দোবস্ত সহ মনোরঞ্জনের জন্য রয়েছে একাধিক ব্যবস্থা। তাই আর দেরি না করে আজই চলে আসুন। আমাদের ঠিকানা ডুয়ার্স ফান সিটি, আপার কলাবাড়ি টাওয়ার, বানারহাট, জলপাইগুড়ি। আমাদের ফোন নাম্বার 7363933910।